দাদা, আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি, লাউ চিংড়ি। দেখো, লাউ আমি কেটে রেখেছি, এইভাবে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখানে তেজপাতা আছে, চিনি আছে, শুকনো লঙ্কা আছে, নুন আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, এখানে জিরে লঙ্কা বাটা রয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি একটু। চিনিটা ব্রাউন কালার হলে আমি তেজপাতা আর পাঁচফোড়ন একটু দিয়ে দেবো। ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি কষে নেব, লাউটাকে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দেখো দিয়ে দিয়েছি, লাউটা হয়ে গেছে, এবার আমি বাটিতে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে লাউ চিংড়ি করে খাবে, খুব ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।